আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পল্লি টিভি সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আমিন। শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত 2738, আরো 55 জনের মৃত্যু। জলঢাকা খুলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় চারতলা একাডেমির ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন। দুর্ভোগে আরেক নাম বরগুড়া, বরিশাল আঞ্চলিক সড়ক। দিনাজপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত। দশমিনা বাজারে অবাধে বিক্রি হচ্ছে মানুষকে খেয়ে নিষিদ্ধ পিরানহা মাছ। এবং লোহাগড়ায় প্রয়াত সাংবাদিক জামাল উদ্দিন স্মরণে শোকসভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছেন শিরোনাম, এবার জানিয়েছি বিস্তারিত। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো 55 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 2052 জনের। এছাড়া একদিনে নতুন করে মোট শনাক্ত হয়েছে 2738 জন। দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 162,417 জনের। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতান এসব তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় 13,964 নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 13,988 জন। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,908 জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 72,625 জন। এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা 1,09,22,324 জন ছাড়িয়েছে। এছাড়া এতে মারা গেছেন 5,23,011 জন। জলঢাকা উপজেলা গোল্লা ইসলামে ফাজিল মাদ্রাসা চারতলা একাডেমি ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জাতীয় পার্টি নীলফামারী 3 আসনের সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি। আজ রোববার দুপুরে গোল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা চারতলা একাডেমির ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গোল্লা ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা হুসাইন আহমেদ, উপজেলা জাতীয় পার্টির নেতা বাবলু রহমান, রাশেদ চৌধুরী, মিজানুর রহমান, তহমিদার রহমান মিলন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আনোয়ার হোসেন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার প্রকৌশলী এমডি মনুর ইসলাম সহ ইউনিয়ন নেতৃবৃন্দ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে 2,93,44,961 টাকা এই চারতলা ভবনটি নির্মাণ করা হবে। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেন জানিয়েছেন, দুর্ভোগে আরেক নাম বরগুনা বরিশাল আঞ্চলিক সড়ক। দীর্ঘদিন সংস্কার না করে মান খারাপের কারণে খানা খন্দে পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হয়ে পড়ছে যানবাহন। বরগুনা বরিশাল আঞ্চলিক 2 কিলোমিটার সড়ক জুড়ে ছোট বড় গর্ত, এ কারণে অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বরগুনা জেলা শহরের সঙ্গে বরিশাল ও ঢাকার যোগাযোগের একমাত্র উপায় সড়কটি। বছর বছর সংস্কার না হলেও মান নিয়ে রয়েছে প্রশ্ন। দুর্ভোগ বেড়েছে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা বরিশাল যাওয়ার রোগীদের। যাত্রী ভোগান্তির পাশাপাশি সড়কে বিকল হয়ে পড়েছে যানবাহন। আর সড়কটি চলাচলের উপযোগী করে তোলার আশ্বাস দিলেন এলজিডি বিভাগের নির্বাহী প্রকৌশলী। বরগুনা জেলা শহর থেকে ঢাকার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে বাংলাদেশ ছাত্রলীগের গৃহীত কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। দিনাজপুর সদর উপজেলার 4 নং শেখপুরা ইউনিয়ন ও 1 নং চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে দুটি ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রমে উদ্বোধন করেন দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তানভীর ইসলাম রাহুল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আহসানুজ্জামান চঞ্চল, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, শামীম রেজা, চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রুবেল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামু, শেখপুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, তানভীর ইসলাম রাহুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া ছাত্রলীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত রয়েছে। পটুয়াখালী দশমিনা উপজেলা সদরে প্রকাশ্যে দিনের বেলায় মাছের বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত মানুষ খেকো ভয়ঙ্কর পিরানহা মাছ। আজ 5 জুলাই সকাল 10টার দিকে দশমিনা মাছের বাজার সরে জমিনে গেলে দেখা যায় সম্পূর্ণ খোলা বাজারে ডাক দিয়ে বিক্রি করা হচ্ছে এই মানুষ খেকো পিরানহা মাছ।
বাজারের ডালায় সাজিয়ে যে মাছ ব্যবসায়ী পিরানহা বিক্রি করেছিলেন, থানা পুলিশ ও সাংবাদিকের তৎপরতা দেখে মুহূর্তে কেটে পড়েন বাজার থেকে। এই সময় এসআই নূর হোসেন নেতৃত্বে ওই বাজারে একটি গদি থেকে প্রায় 100 কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ উদ্ধার করা হয়। বিষয়টি উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মাহবুব আলম তালুকদারকে জানালে তার অফিস সহায়ক আবুল কালামকে নিয়ে দশমিনা থানা পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীদের সহায়তায় উপজেলা মৎস্য ভবন সংলগ্ন একটি নিরাপদ জায়গায় গভীর গর্ত খুঁড়ে কেরোসিন ঢেলে মাছগুলো নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়। চট্টগ্রাম লোহাগড়া দৈনিক আজাদি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহরম জামাল উদ্দিনের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে লোহাগড়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি এম আব্দুল জব্বার ফিরোজের সভাপতিত্বে, অর্থ সম্পাদক এম হোসাইন মেহেদির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সহসভাপতি প্রভাষক ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সাতক্ষীরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মাহমুদ। সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ্জামান নবী খোকন, যুদ্ধকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজউদ্দিন জামাল উদ্দিনের সহধর্মিনী নাসরিন বেগম। শোকসভায় আরো উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদ, দৈনিক বিশ্বমানচিত্র প্রতিনিধি আবুল কালাম আজাদ, বাংলাদেশ টুডে লোহাগড়া প্রতিনিধি তুষার আহমেদ, খবরপত্র প্রতিনিধি আতাউর রহমান মাসুদ, অবজারভার প্রতিনিধি মিনহাজ উদ্দিন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রেদুয়ানুল হক, ঢাকা টাইমস প্রতিনিধি শাহজাহান মিনহাজ, নিউজ ভিশন প্রতিনিধি রিয়াজ উদ্দিন, মরহুমের ছেলে অমিত হাসান জীবন, আমিরুল মোমিনীন আজাদ, নাসির উদ্দিন মুন্না ও ছাত্রলীগ নেতা বুরহান হোসেন প্রমুখ। শোকসভায় শেষে অতিথিরা লোহাগড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে এককালীন অনুদানের চেক হস্তান্তর করেন। উল্লেখ্য, গত বছরের 11 নভেম্বর বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিন মৃত্যুবরণ করেছেন। পলিটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত 2738, আরো 55 জনের মৃত্যু। জলঢাকা বুল্লাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় চারতলা একাডেমির ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন। দুর্ভোগে আরেক নাম বরগুড়া বরিশাল আঞ্চলিক সড়ক। দিনাজপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত। দশমিনা বাজারে অবাধে বিক্রি হচ্ছে মানুষকে খাওয়া নিষিদ্ধ পিরানহা মাছ। এবং লোহাগড়ায় প্রয়াত সাংবাদিক জামাল উদ্দিন স্মরণে শোকসভা অনুষ্ঠিত। পলিটিভি সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে ভিজিট করুন www.youtube.com/politifi, এছাড়া ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/politifi। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেশ ও জনতার কথা বলে।